আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিয়েছি লবণ। লবণ এবং এই পানিটি খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে ওঠার পর এর মাঝে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। আর চুলোর জালটা আমি এই পর্যায়ে অল্প রেখেছি যেন সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। আর যেহেতু আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আটার পরিমাণটা আমার প্রায় দেড় কাপের মতো লেগেছে। এরপর যেটা করতে হবে, নামিয়ে হালকা একটু ঠান্ডা হলে এখন এগুলোকে রুটির আকারে বেলে নেব। এবং অন্য বাটিতে আমি একটু আটা বের করে রেখেছি। আর এখন যেটা করতে হবে, আমি এখান থেকে একটু করে আটা এই কাইটা নেব, আর হচ্ছে এভাবে বেলে নেব, আর অপর পাশে ওই কাইয়ের যে আমি যে অংশটাকে রেখেছিলাম সেদ্ধ করে ওটা ঢেকে রাখতে হবে যেন ঠান্ডা না হয়ে যায়। এবং খুব ভালোভাবে একটু মথে নিতে হবে, নিয়ে আমি রুটির আকার দিয়ে দিব। আর রুটিটা যত পাতলা হবে তত বেশি নরম হবে এবং ফুলবে ভালো। ব্যাস এভাবে রুটি করে নেব। যেহেতু সবাই রুটি করতেই পারেন, আর হচ্ছে রুটি করা এমন কোনো বিষয় না, তবে আমি মনে করি হ্যাঁ, অনেকের কাছে একটু বিষয় বোঝার বিষয় যে রুটিটা করার সময় সকাল থেকে, সকালে যদি করে রাখেন রাত অবধি পর্যন্ত এই রুটিটা খাওয়া যাবে, একদম এইভাবেই নরম থাকবে যদি টিপসগুলো ফলো করেন। আমি কিন্তু গরম পানিতে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপর ভালোভাবে মথে নিয়েছি। তো যাই হোক, এরপর আমি তাওয়াটা গরম হয়ে আসলে রুটিগুলো দিয়ে দিব। এবং প্রথমে অল্প আঁচে মিডিয়াম আঁচে রুটিগুলোকে ভালোভাবে ছেঁকতে হবে। ভালোভাবে ছেঁকার পর তারপর চুলোর জালটা বাড়িয়ে দিতে হবে, তাহলে রুটিটা খুব ভালোভাবে ফুলবে এবং দীর্ঘ সময় নরম থাকবে। আর এই রুটিটা নরম থাকার একটাই হচ্ছে কারণ এর জন্য যে আমি রুটিটা খুব ভালোভাবে করার আগে আটাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আটাটা ভালোভাবে সেদ্ধ করে নিলে কিন্তু এটা অনেক ভালো, অনেক সময় ধরে নরম থাকবে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফুলে বল হয়ে গিয়েছে। এভাবে একে একে আমি সবগুলো রুটি ভেজে নেব। আর রুটি ভাজারও কিন্তু একটা টিপস আছে, সেটা হচ্ছে প্রথমে রুটি চুলায় দেওয়ার পর কিন্তু অল্প আছে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ভালোভাবে ছেঁকে নেওয়ার পর তারপর কিন্তু চুলোর জালটা বাড়িয়ে দিতে হবে, তাহলে রুটিটা খুব ভালোভাবে ফুলবে। শুরুতে যদি অনেক উচ্চ তাপে আমরা রুটিটা ভেজে নিতে চাই, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটাও কাঁচা থাকবে, দীর্ঘ সময় এটা কিন্তু নরম থাকবে না, শক্ত হয়ে যাবে এবং রুটিটাও কিন্তু ভালো মতো ফুলবে না, এছাড়া খেতেও ভালো লাগবে না। তো আমি যেভাবে রুটিটা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, আটা সিদ্ধ থেকে শুরু করে, আপনারা যদি এই আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন, তো তৈরি করে দেখলে বুঝতে পারবেন যে এটি কতটা নরম থাকে। আর সকালে তৈরি করার পর যদি রুটি বেঁচে যায় সেটা ফেলে দেওয়ার কোনো কারণ নেই, শক্ত হবে না, কারণ যখন যাদের বাসায় মাইক্রোওয়েভ আছে তারা হালকা একটু গরম করে নিলে এই রুটিটা একদম সাথে সাথে ভাজার পরে যেরকম লাগে ঠিক সেরকমই লাগবে খেতে, একটুও শক্ত হবে না। এছাড়া আপনি যদি এমনিতেও ঢেকে রেখে দেন সকালে বানিয়ে রাখার পর যে আমি বিকেলে খাবো বা সন্ধ্যায় খাবো, সেক্ষেত্রেও কিন্তু খুব ইজিলি আপনি এই রুটিটা খেয়ে নিতে পারেন, কারণ এটা এতটাই নরম থাকে এবং এটি তৈরি করা কিন্তু খুবই ইজি, খুব সহজেই তৈরি করা যায় এবং খুব তাড়াতাড়ি এটা বেললে অনেক বড় হয়ে যায়, কোনো কষ্ট লাগে না। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করতে পারেন, রুটিটা তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।